সানস্ট্রোক। অসুস্থ ভারতীয় মহিলা ক্রিকেটার ঋষা ঘোষ। খেল পথারতে অসুস্থ বেঙ্গল কন্যা ঋষা। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপত খেলি থাকুতেই অসুস্থ ঋষা। শুকুরবারে ভারত আর পাকিস্তানের মাজত অনুষ্ঠিত হওয়া টি টুয়েন্টি এশিয়া কাপত খেলপথারতে অসুস্থ হয়ে পড়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ঋষা ঘোষ। বাংলাদেশের সিলেটত অনুষ্ঠিত হয়ে থাকা এশিয়া কাপত পাকিস্তানের মহিলা ক্রিকেট দলে 12 ওভারের বেটিং করে থাকুতেই অসুস্থ হয়ে পড়ে বেঙ্গল কন্যা ঋষা। লগে লগে ঋষা খেলপথারতেই চিকিৎসা করা হয়েছিল। ভারতীয় দলটোর ফিজিওয়ে প্রথম অবস্থাত চিকিৎসা করেছিল যদিও সুস্থ নোহার বাবে ঋষাক লৈ যোৱা হয় ড্রেসিং রুমলৈ। খেলোয়াড়গৰাকীক চিকিৎসা করা পাছত চিকিৎসকে প্রখর রোদত সানস্ট্রোক হয়েছে বলে জানিবলৈ দিয়ে, কিয়নো বাংলাদেশত অনুষ্ঠিত হয়ে থাকা প্রতিখন মেচ দিনের প্রখর রোদতে অনুষ্ঠিত হয়ে আছে, সেইবাবেই সানস্ট্রোক হয়েছে বলে চিকিৎসকে প্রকাশ করে। আনহাতে ঋষার ঠাইত উইকেট কিপার হিসাবে স্থান দিয়া হয় সাফালি বার্মাক। মন করবলগিয়া কথা যে বাংলাদেশত অনুষ্ঠিত এশিয়া কাপের চতুর্থখন মেচত পাকিস্তানের হাতত 13 রানত পরাস্ত হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলট। পাকিস্তানের দলটোয়ে 20 ওভারত 137 রানের লক্ষ্য বান্ধি দিয়ে টিম ইন্ডিয়া। ভারতীয় দলটোয়ে 19 ওভার 4টা বলতে সকলো উইকেট হেরুয়াই সংগ্রহ করে 124 রান। ইয়ার পূর্বে ভারতে 3খন মেচত জয়লাভ করেছে। যা 1 অক্টোবরত শ্রীলঙ্কার লগত অনুষ্ঠিত হয়ে যাওয়া খেলখনত ভারতীয় মহিলা ক্রিকেট দলটোয়ে 41 রানত, 3 অক্টোবরত মালয়েশিয়ার লগত 30 রানত আর 4 অক্টোবরত ইউএর লগত 104 রানের বিশাল জয় সাব্যস্ত করে। কিন্তু মহিলা এশিয়া কাপর পয়েন্ট টেবুলত 6 পয়েন্টেরে প্রথম স্থানত থাকা ভারতীয় দলটোয়ে এশিয়া কাপ দখল করবেন নয় সময়তে লক্ষণীয় হব।